নদিয়ার কল্যাণীতে আপত্তিকর অবস্থায় হাতে নাতে মধু চক্র ধরে ফেলল এলাকাবাসী। গ্রেপ্তার তিন যুবতী সহ এক যুবক। কিছুদিন আগেই কৃষ্ণনগরের একটি বেসরকারি হোটেলের মধু চক্র পুলিশ পাকড়াও করার পর রবিবার আবার কল্যাণীর 4 নম্বর ওয়ার্ড সতীমা বাড়ির মন্দিরের পাশেই একটি বিদ্যালয় থেকে মধু চক্র ধরা সম্ভব হয় হাতে নাতে। তবে পুলিশ নয়, এবারে অতিষ্ঠ হয়ে এলাকাবাসীরাই ধরে ফেলে ওই চক্রটি। মাঝে মধ্যেই ওই স্কুলে চলেছে মধু চক্রের আসর, এমনটাই স্থানীয় থানায় মৌখিকভাবে জানিয়েও মেলেনি কোনো সুরাহা। অবশেষে অতিষ্ঠ হয়ে এলাকার পরিবেশ ঠিক রাখতে এদিন পাড়া প্রতিবেশীরাই হাতে নাতে ধরে ফেলে 3 জন মহিলা এবং 1 জন পুরুষকে। এলাকাবাসীর দাবি, তারা আপত্তিকর অবস্থায় ধরা পড়ে। তবে ওই বিদ্যালয়ের মাঝে মধ্যেই তারা এবং তাদের ঘনিষ্ঠ যুবক যুবতীরা আসা যাওয়া করত। রবিবার হাতে নাতে ধরার পর কল্যাণী থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসী। অবশেষে পুলিশ এসে 3 জন মহিলা সমেত 1 জন পুরুষকে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। কি ঘটনা ঘটেছিল এখানে? এটা একটা স্কুল বাড়ি, উষা কিন্ডাল গার্লস চিলড্রেন্স হোম, ঠিক আছে। এইবার এইখানে স্কুলের পেছনে লকডাউন বলে স্কুলটা বন্ধ আছে, এর পেছনে মধুচক্র চলছে লকডাউন। ওর বাবা মারা গেল গত মাস দুয়েক হলো, তারপর থেকেই মধুচক্র চলছে, তা আমরা ফলো করছি। তা পরের মাসকে আমি একা দেখিনি, প্রত্যেকেই দেখেছি, সবাই দেখেছি, সবাই দেখেছে যে এরা কারা। তা একদিন, হ্যাঁ একদিন ভরে যায়, দুপুরে আসে, দুপুরে আসে ভরে যায়, এরকম যাচ্ছে। আপনাদের দাবি কি? আমাদের দাবি এখানে কেন এগুলো না হয়, কেন আমরা সভ্য করা অসভ্য করা হবে, কেন এগুলো বন্ধ হোক, এটাই আমরা চাই। আর অকথ্য ভাষায় তিন গুণ গালাগালি করে। ওর বাবা মারা গেছে, সেগুলো নাকি আমরা ইচ্ছে করে মেরেছি। এখানে যেন ওর তিন বোন বাঁচতে না পারে। আর ওর বউটা বিয়ে করেছে, এত নিরীহ বউটা মাস্টার ডিগ্রি করছে, সেই বউটাকে ওরা ইচ্ছাকৃত বাড়ি থেকে দূর করেছে। এটা মেয়ে সন্তান হয়েছে। নদিয়া থেকে মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।